नमस्कार देखছেন রিপাবলিক বাংলা আজকে জিজ্ঞাসাবাদ করব চোখে চোখ রেখে করব কিন্তু কিভাবে লাগাতার প্রশ্ন হবে একের পর এক প্রশ্ন হবে চোখে চোখ রেখে প্রশ্ন হবে আর সামনে থাকবেন একজন মাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সোজা ইন্টারোগেশনের স্থান রিপাবলিক বাংলার স্টুডিও আর আজ আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সঙ্গে আমি শ্রীজিতা সঙ্গে আমি বিট্টু আর আমি ঈশান দেব সজল ঘোষ আপনাকে প্রথম প্রশ্নটা আজকে আমিই করব সজল ঘোষ আপনি খাঁটি বিজেপি তো নাকি ছদ্মবেশী তৃণমূল শুরুটা এমন ভাবে করলেন ভাবলাম স্কটল্যান্ড ইয়ার্ডে আমি ওই মানে ওই একটা ব্রিটিশ অপরাধীদের মতন কোনো একটা অপরাধী বিরাট জেরা হবে এবারে ইউ আস্ক দ্য কোশ্চেন টু দ্য মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেছেন তিনি আসলে কি সেটা তো জিজ্ঞাসা করেননি তো এই প্রশ্নের কোনো মানে এই প্রশ্নটাই বাতিল করে দেবো আমি মমতা ব্যানার্জি আসলে কি মমতা ব্যানার্জি কংগ্রেস করেছেন মমতা ব্যানার্জি এনডিএ করেছেন মমতা ব্যানার্জি এসইউসিআইয়ের সঙ্গে চলেছেন মাওবাদীর সঙ্গে চলেছেন মমতা ব্যানার্জি করেননি কি সেটা এখন জানতে হবে আপনি এই প্রশ্ন আমায় কেন করছেন আমি 100% বিজেপি হ্যাঁ বিজেপির জন্মও পরে আমি বিজেপিতে তাই পরে আমরা প্রথম কথা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই যদি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক পথে থাকতেন হয়তো এই পথে নাও চলতে পারতাম কিন্তু আজ যে পথে চলছি পশ্চিমবঙ্গকে আগামী দিন যদি বাংলাদেশ না হতে দিতে হয় যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় একটাই রাস্তা দ্যাট ইজ ভারতীয় জনতা পার্টি আপনি পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান আমি না আমার মতো ছেলেরা আরে আপনি তো বোম বাদ দেন বোম ফেলতেন আপনি স্বীকার করেন সেটা আপনি গুন্ডা না রাজনীতিবিদ ক্ষুদিরামকে কেউ গুন্ডা বলে নাকি বিনয় বাদল দীনেশকে কেউ গুন্ডা বলে নাকি প্রশ্ন করলে ঠিক করে বলতে হবে হ্যাঁ আমি বোম বাদ দাম অনলাইন ক্যামেরা বলছি বাদ দাম কারণ আমি বিশ্বাস করতাম যারা যে ভাষায় কথা বলতো তাদের আমি সেই ভাষাতে উত্তর দিতাম হ্যাঁ আমি বাঁধতাম হ্যাঁ আমি মারতাম কিন্তু এক মিনিট কিন্তু একজন কোন সাধারণ নাগরিক মানুষ আমার পাড়ার মায়েরা বোনেরা আমার যারা তারা আমার পরমাত্মীয় তারা কোনো দিন আমাকে কথা বলবে না আর ভুলেও আপনি আমার পাড়ায় গিয়ে কখনো কথা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে আপনি বিষয়টা চেপে দিলেন আসল কথা হলো ছাত্র পরিষদ তৃণমূল বিজেপি গিরগিটি তো লজ্জা পাবে কিসের গিরগিটি লজ্জা পাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসার পর তিনি সিপিএমকে লজ্জা দিয়েছেন আমরা বাংলার স্বার্থে রং পাল্টেছি আমি বাঙালির স্বার্থে রং পাল্টেছি আমি হিন্দুত্বে বিশ্বাস করে রং পাল্টেছি বাট মাইন্ড ইট হিন্দুত্ব বিশ্বাস করা মানে হিন্দুত্ব আমায় কি শেখায় হিন্দুত্ব পরধর্ম সহিষ্ণুতা শেখায় কিন্তু নিজের ধর্মকে বাঁচাতে আমি রং পাল্টেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে বাঁচাতে আর নিজে আত্মসাত করতে তার পরিবারকে দিয়ে আত্মসাত করাতে তিনি রং পাল্টেছেন যান কালীঘাটে গিয়ে প্রশ্ন করুন সজলবাবু এবার কলকাতা পুর ভোটের আগে খুব গলা চড়িয়ে বলছিলেন যে যদি ভোট লুট রুখতে পারি তাহলে জিতবো কিন্তু যে ভোট লুট নিয়ে এত কথা বলছেন সেই ভোট লুটের অভিযোগ তো আপনার বিরুদ্ধে রয়েছে সিপিএম এর লোকজন অভিযোগ করছেন যে সজল ঘোষকে 2015 সালে দেখেছি বিধাননগর কর্পোরেশনের বাগুইয়াটি এলাকায় এসে বুথ দখল করতে কি বলবেন এগুলো বেজলেস কথাবার্তা এগুলো বেজলেস কথাবার্তা আপনি জাননি বাগুইয়াটি না হ্যাঁ গেছি কেন যাব না বাগুইয়াটি পাকিস্তান নাকি যে যাব না নিশ্চয়ই গেছি কিন্তু ভোট লুট করতে কোনো দিন যাইনি যারা এই ধরনের কথা বলেন তারা সারা জীবন ভোট লুট করেছেন আর আবারও বলছি সিপিএম এর বিরুদ্ধে সেই সময় 2015 সালে নয় তার আগে ক্ষমতায় আসার আগে সিপিএম এর বিরুদ্ধে যা যা করতে হতো সব করাকে আমি মানে মুক্ত কণ্ঠে স্বীকার করি এতে আমার কোনো লজ্জা নেই এতে আমার কোনো এ নেই কারণ আমি চুরি করিনি আমি ডাকাতি করিনি আমি তোলা তুলিনি আমার নামে একটা অর্থনৈতিক স্ক্যাম দেখাতে পারবেন না আমার নামে মদন দার মতন মদন বলতে পারবেন না আমার নামে কিছু জিনিস আছে যেগুলো আমার থেকে ব্রাত্য হ্যাঁ আমি মেরেছি যারা মারতো তাদের আবার মারবো দরকার হলে সজলদা আপনি ছাত্রদের জন্য তো আপনার দরদ উঠলে ওঠে পড়ুয়াদের জন্য আপনার দরদ উঠলে ওঠে আপনি তো সিটি কলেজে বেল্ট দিয়ে ছাত্র পেটাতেন অস্বীকার করতে পারেন আরে মা দুর্গাও তো দশ হাতে অস্ত্র দিয়ে মেরেছে
বেল্ট দিয়ে পেটাতাম, বেল্ট দিয়ে না আরো অনেক কিছু দিয়ে পেটাতাম, যাদের পেটাতাম আপনি একটু আগে বলে দিলে তাদেরকে দাঁড় করিয়ে দিতাম, এখন এনে তারা আজকে স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা বলবে মেরেছিলাম বলে তারা আজকে স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পেরেছে। পুলিশ আপনার দরজায় লাথি মেরে ঢুকেছিল, এটা আপনারই শিখিয়ে দেওয়া ছিল? তাহলে আপনারাও যা যা করেন সব আপনাদেরই শেখানো থাকে। পুলিশ আমার দরজায় লাথি মারলো, আপনি ওখানে ক্যামেরায় ছবি তুললেন, তাহলে আপনাকেও শিখিয়ে রেখেছিলাম, সে তো আপনি ডেকেছিলেন। আসলে আপনারা গিরগিটি বলেন তো, গিরগিটি আসলে আপনারা, আপনারা তিলকে তাল করেন, আবার অনেক কিছুকে পর্দার আড়ালে অন্ধকারে রেখে দেন। দেন তো আপনারা কি সব জিনিসকে রাস্তায় নিয়ে আসেন, যেখানে আপনাদের স্বার্থ খুন্নিত হয় সেই জিনিস একবারে তোলেন না। একটা চ্যানেল, একটা চ্যানেল আজকে লটারির বিরুদ্ধে বলবে না। সেই কারণে আপনি পুরসভার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন একা, এবং মিডিয়া কভারেজ করেছে, আমরা কভারেজ করেছি, করবেন তো। তাহলে আপনি কি করে? আরে মিডিয়ার কভারেজের আশায় তো আমি যাইনি, আমি মিডিয়ার ওপর বাঁচি না, মিডিয়ারা বাঁচে আমাদের মতন লোকেদের ওপর। সজল ঘোষ আজকে হঠাৎ খুব কেউকেটা হয়ে গিয়েছেন, 50 নম্বর ওয়ার্ডে জিতেছেন। আপনি বলছেন আমি ভাবছি না, শুনে নিন প্রশ্নটা, 50 নম্বর ওয়ার্ডে জিতেছেন, তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছেন, তাই বিরাট কেউকেটা। সজল ঘোষ কি একার কৃতিত্বে জিতলেন? পিছনে প্রদীপ ঘোষের নামটা না থাকলে, প্রদীপ ঘোষ ওই এলাকায় যেরকম লেজেন্ডারি ফিগার, সেই ছাপটা যদি সজল ঘোষের পিঠে না থাকতো তাহলে জিততে পারতেন না। আমি আপনাকে বলি, শুনুন, আমি ভগবানের আশীর্বাদ পেয়েছি যে আমি প্রদীপ ঘোষের মতন একজনের সন্তান, এতে আমার কোনো বক্তব্য, নিশ্চয়ই আমার মার্জিনে তার ভোট আছে। আমার মার্জিনে শুধু প্রদীপ ঘোষের ভোট নেই, আমার মার্জিনে কংগ্রেসের ভোট আছে, আমার মার্জিনে সিপিএমের ভোট আছে, আমার মার্জিনে তৃণমূলের ভোট আছে। মানুষের সাথে থেকেছি, আপনি আমায় বোমারু, আপনি আমায় গুন্ডা, আপনি আমায় সমাজবিরোধী বললে আমার ক্যাচ কলা, আমার মানুষ বলবে না, কারণ মানুষের সাথে কখনো তঞ্চকতা করিনি। আমার পাড়ায় সবার ভোটটা ঢুকলো কি করে? আপনি প্রদীপ ঘোষের ছেলে বলেই তো, যে কারণেই হোক মানুষ, শুনুন, শুধু প্রদীপ ঘোষের ছেলে হয়েই ভোট পাওয়া গেলে তাহলে আজকে রাহুল গান্ধীরা ক্ষমতায় থাকতেন, তারা তো গান্ধী পরিবারের ছেলে। প্রশ্নটা সেটা নয়, আপনাকেও মানুষের সাথে থাকতে হবে নিশ্চয়ই, দ্যাট ইজ মাই অ্যাড অন ফ্যাসিলিটি, ভ্যালু অ্যাডেড সার্ভিস এখন বলে না বাজারে সেরকম। কিন্তু আপনি যদি করিতকর্মা না হন, আপনার যদি কিছু দক্ষতা না থাকে, আপনি যদি মানুষের সাথে না থাকেন, মানুষ থাকবে না। মানুষ অনেক ফাস্ট হয়ে গেছে, পৃথিবীটা পাল্টে গেছে, আপনারা পিছিয়ে আছেন, পৃথিবী নেই। আপনার সব ভোটে আপনি বললেন যে কংগ্রেসের মার্জিনটাও রয়েছে, কংগ্রেসও রয়েছে আপনার মার্জিনে, তা আপনার আপনার যত পাপ কি সব ধুয়ে গেছে সৌমেন মিত্রের ছত্রছায়ায়? পাপ করিনি তো, ধোয়ার প্রশ্ন আসছে কেন? পাপ কোথায় করলাম? একটা দুটো পাপের নমুনা দেখান তবে তো আপনার মানবো যে আমি পাপ করেছি। কাকে পাপ বলবেন? পাপীকে মারাটা যদি পাপ হয় তাহলে মা দুর্গাও পাপ করেছেন। মুচিপাড়া থানার সঙ্গে কোনো সেটিং হয়ে গেছে নাকি? মুচিপাড়া থানার সঙ্গে যদি সেটিং হতো তাহলে কি আর আমার দরজা ভেঙে চোরের মতো নিয়ে যেত? তারপর তো কোনো শব্দ নেই। হ্যাঁ আমি রিট করেছি, চাকরি খাবো, হাইকোর্ট শুধু আদালত মানে রায় দিলেই হয়। এই শহরে আপনার কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্র থেকে যাওয়ালে আপনি জিততে পারবেন? আপনার সেই ক্ষমতা আছে? না, নেই নেই। তাহলে আপনি বিজেপি জয়েন করেন? আমি আমার কেন্দ্রটাকে নার্সিং করেছি, আমি আমার কেন্দ্র নার্সিং করেছি, আমি আমার কেন্দ্রে গত আমার জন্ম থেকে, যখন থেকে আমার জ্ঞান রাজনৈতিক জন্ম থেকে, আমি আমার কেন্দ্রের মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। শুনুন দাদা, একটা কথা বলি, সবাই বেঈমান হয়, মানুষ বেঈমান হয় না, মানুষ বেঈমান হয় না। তার সাথে আপনি যদি থাকেন সেও আপনার সঙ্গে থাকবে। আমরা ছিলাম, কোভিডে ছিলাম, আমরা ছিলাম, আমি বিরাট কোনো হারকিউলিস না যে তৃণমূলকে আমি ওয়াইপ অফ করে দিলাম আজকের এই বাজারে, কিন্তু আমরা মানুষের সাথে ছিলাম, আমরা তোলা বাচ্চা। আপনি তো হারকিউলিসের মূর্তি ধারণ করে রীতিমতো তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, বলেছিলেন তৃণমূলকে একদম শেষ করে দেবেন। না না, হ্যাঁ হবে তো, তৃণমূল এমনি শেষ হয়ে যাবে তো, এটাও যদি বলে থাকি একটু রেকটিফাই করে দেবেন। কোনো একদিন খুব বাংলা ভালো সিরিয়াল হবে, আপনাদের চ্যানেলে তো চলবে না কারণ ওটা তো হার্ডকোর নিউজ চ্যানেল, অন্য কোনো চ্যানেলে শিওর হবে, যে ব্যানার্জি বাড়ির রহস্য, হ্যাঁ এরকম একটা কোনো সিরিয়াল হবে, তখন দেখে নেবেন। ওই জন্য শেষ হবে। সজল ঘোষ তৃণমূলের এত সমালোচনা করছেন, তৃণমূল নেত্রীর সমালোচনা করছেন, ব্যানার্জি বাড়ির সমালোচনা করছেন, এবং শুধু ব্যানার্জি বাড়ির সমালোচনা নয়, তৃণমূলের যাবতীয় নীতিরও সমালোচনা করছেন, কিন্তু মেলা খেলা উৎসব জানিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। সেই মেলা খেলা উৎসব সারা বছর তো আপনি আপনার ওয়ার্ডে করি তো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা কেন? সরকারি পয়সায় করেন, আমি সরকারি পয়সায় করি না, আমি সরকারের পয়সা ওড়াই না। আপনারা মেলা খেলা বললেন, আমি কদিন আগে একটা খাদ্য মেলা করেছি, বুঝলেন?
তো খাদ্য মেলা থেকে যা সংগৃহীত অর্থ ছিল সেই সংগৃহীত অর্থ দিয়ে আমি 500 বাচ্চা, আমি নয় আমরা, আমাদের ক্লাব, আমরা 500 বাচ্চাকে, আমার ওখানে দুটো আশ্রম আছে এবং বাকি পথ শিশুদের, আমরা প্রায় সব মিলে 700-800 তো হবেই, তাদেরকে আমরা ওখানে যত রকম ভালো ভালো খাবার দাবার ছিল সব খাইয়েছি ওখানে। আপনারা অনেকে কভার করেছেন, আমি সরকারি পয়সায় মেলা খেলা করিনি। কার পয়সা? আমি আজকে স্টলওয়ালাদের ওখানে বিজনেস প্রমোট করেছে, ওরা ওখানে বিজনেস ইনক্রিজ করেছে, বিভিন্ন কলকাতার বিভিন্ন নামি দামি অনামি স্টার্ট আপ যে কোনো ব্র্যান্ড তারা এসে ওখানে স্টল করেছে, অ্যান্ড দে আর্ন্ড আ লট। আমি একটা বিজনেস ক্রিয়েট করেছি, আমি মানুষকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি, আমি বি ফর বিজনেস, বি ফর বেঙ্গল বলে চিট করিনি। তৃণমূল থেকে নাকি আপনার সঙ্গে রোজ যোগাযোগ করা হচ্ছে, জয়েন করবেন নাকি? আপনি তো এমনিও দল বদলু। দেখুন, যেমন প্রশ্ন করবেন তেমন উত্তর কিন্তু সহ্য করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, তৃণমূলের সঙ্গে, তৃণমূল আমার সঙ্গে প্রত্যেক দিন যোগাযোগ করছিল, সেটা নির্বাচনের আগে। আরে, যাদের হারিয়ে এসেছি তাদের দলে আবার কি করতে যাব? ওদের এখানে হারিয়েছি, শুনে রাখুন, লিখে রাখুন, এখানে হারিয়েছি, বিধানসভায় হারাবো। হার আমি প্রার্থী হিসেবে নয়, আমার বিধানসভা থেকেও হারাবো। আমি প্রার্থী হব কি হব না সে কথাই যাচ্ছি না, মাইন্ডেড, কিন্তু আমি ওদের হারিয়ে এসেছি, যারা গেছে তারা হেরে গেছে, আমি হারিয়েছি, কেন যাব আমি? আপনি তৃণমূলে কোণঠাসা ছিলেন? হ্যাঁ ছিলাম তো, কোণঠাসা ছিলাম। আমি তো, আপনি কি বিরাট প্রশ্ন করলেন, আমি তো নিজেই বলছি ওই দলে সহজভাবে থাকা যায় না, তুষ্টিকরণের বিরোধিতা করবে, করে নিজেরা অন্য কাউকে তুষ্ট করবে, এটা মানা যাবে না। নিজেরা, আমরা কিসের বিরুদ্ধে এসেছিলাম, আমরা কিসের বিরুদ্ধে, কেন আপনি কোন সাহসে আপনি আমায় বললেন যে আমি বোমাবাদী? কারণ সিপিএম আমরা দেখতাম, এসএফআই, তারা গণতন্ত্রকে কলেজে রাখতেই দেয়নি, আর এই তৃণমূল গত 5 বছর কলেজে ইলেকশন করায়নি। আপনি বলছেন রং বদলেছি, হ্যাঁ রং বদলেছি আপনার জন্য, আপনার জন্য রং বদলেছি, যাতে আপনি সুন্দরভাবে রাত্রে বাড়ি ফিরতে পারেন। জানেন কদিন আগে এই বাইপাসে আপনার বাড়ির রাস্তাটাতেই একটি মুখবধির মেয়েকে তুলে রেপ করে দিয়েছে, আমি তাই রং বদলেছি যাতে আপনি শান্তভাবে বাড়ি ফিরতে পারেন। আপনি রং বদলেছেন সমস্ত কিছু বদলে দেবেন বলে, পুরসভায় তো আপনি একা পড়ে আছেন, আপনার বিরোধিতা করার ইচ্ছে হারিয়ে গেছে পর্যন্ত, একা দাঁড়িয়েছিলেন, একা পোস্টকার্ড হাতে, শুনুন শুনুন, প্রশ্ন আমি একা, আর আপনার যেটা ভুল প্রশ্ন যে আমার ইচ্ছে হারিয়ে গেছে, আরে আমি তো ইচ্ছাই ছিলাম, একাই ছিলাম, সেখানে ইচ্ছে হারানোটা দেখলেন কোথায়? কেউ নেই বিজেপি কাউন্সিলর? কেন থাকবে না? তাহলে তারা আপনাদের পাচ্ছে না? না না না, সবাই আছে, তাহলে বিশ্বাস করে না, তারা সবাই আছে, কি আপনি আমার দলে কে আমায় বিশ্বাস করে না করে তার, তাহলে আপনাকে একা দেখা যায় কেন সামনে? ওটাই রাজনীতির পলিসি ছিল, ওটা পলিটিক্সের পলিসি, সেই উত্তর কি আমি আপনাকে দেবো নাকি? না, শোনা যায় এক গাছের ছাল বলা হয় এরকম, এক গাছের ছাল আরেক গাছের গায়ে লাগে না। আপনি কংগ্রেসের ছাল বা তৃণমূলের ছাল বিজেপির গায়ে কি ঠিক করে ফিট করছেন? এই তো মহা মুশকিলের কথা। না, তার কার বিরুদ্ধে বলছেন আপনি? আমার বিরুদ্ধে বলছেন, এক গাছে ছাল আরেক গাছে লাগে না বাবু, আমি বলছি প্রশ্নের নির্দিষ্ট কারণ আছে, প্রশ্নটা করে নিন, প্রশ্নের নির্দিষ্ট কারণ আছে, তার কারণ কবির সুমন, হ্যাঁ, মাঝখানে বিরাট বিতর্কে জড়িয়েছিলেন, তাকে আপনি সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকি দিয়েছেন, বিজেপির আর কোনো নেতাকে দেখা যায়নি। শতরূপ ঘোষ এই রিপাবলিক বাংলারই একটি টক শোয়ে সেই শতরূপ ঘোষ আপনাকে কটাক্ষ করেছিলেন, আপনি এমনভাবে তাকে পাল্টা কটাক্ষ করেছেন, সেই ভিডিও ক্লিপ পুরো ভাইরাল হয়েছে। সজল ঘোষ, বিজেপির অনেকে বলছেন যে কংগ্রেস থেকে এসেছে বলে এই ভাষায় কথা বলতে পারে, বিজেপির কেউ এই ভাষায় কথা বলতে পারেন না। দেখুন, কে কি বলছে সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এক, শতরূপ আমার ভাইয়ের মতো, শতরূপ আমার ভাইয়ের মতো, ওই ও একদিন একটা আপনাদের সঙ্গে হচ্ছিল, আমি বাইরে থেকে ছিলাম, ও হঠাৎ করে, আমি একটা ওর কথার মাঝে কমেন্ট করেছিলাম, তো হঠাৎ করে আমাকে কেড়ে কেড়ে করে চিৎকার করেছিল। দেখুন, দুটো জিনিস জানতে হবে, আমি যখন এখানে যখন আপনাদের প্রতিপক্ষ মুখোমুখি আমরা বসি, তখন আমি একটি দলের প্রতিনিধি, আমার ভিউয়ার্সরা আমাকে দেখে, মানুষ আমার থেকে এক্সপেক্ট করে, সেখানে বলছে কেড়ে কেড়ে নাকি সুরে কথা, এই কেড়ে কেড়েটার জবাব দিয়েছি মাত্র। আপনি যেমন প্রশ্ন করবেন ঠিক তেমন আপনি উত্তর পাবেন আমার থেকে, দিস ইজ মাই নেচার। এক, আরেকটা কি প্রশ্ন ছিল আপনার জানে, ভুলে গেলাম, কবির সুমন, কবির সুমন, আরে ওকে তো মারবো বলেছিলাম, ক্ষমা চেয়ে নিয়েছে, উনি আর কথা বলবো না, না তো মারতাম, বাংলার মাকে অমুক করবে তমুক করবে, আপনারা চুপ ছিলেন, আপনারা একটা আড্ডা চ্যানেল হয়তো বলে থাকতে পারেন, সব চ্যানেল অল আউট খেলেনি, এভরি ওয়ান ইজ বাঙালি,
আমরা যারা বাংলায় একটা নির্দিষ্ট পিরিয়ড বংশ পরম্পরায় আছি, আমি বিশ্বাস করি তারা সবাই বাঙালি, আমি অন্যদের মতন বহিরাগত বলি না। কিন্তু আপনারা আমাকে উত্তর দিন যে আপনারা কবির সুমন নিয়ে আপনারা দু একটা চ্যানেলের কথা বাদ দিলাম, কোন কটা চ্যানেল রাস্তায় নেমেছে, কটা মানুষ প্রতিবাদ করেছে? এগুলো বুদ্ধিজীবী? এগুলো কেউ বুদ্ধিজীবী না। একজন ভালো গায়ক হতে পারেন, ভালো গায়ক হয়েছে মানে বাংলার মাকে অমুক করি, হিন্দু মাউরা, হোয়াট ইজ দিস? আমি মারবো বলেছিলাম, বয়স কনসিডার করেছি, পরের দিন ক্ষমা চেয়েছে, ছেড়ে দিয়েছি। অনেক ধন্যবাদ সজল ঘোষ আমাদের জিজ্ঞাসাবাদে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এই সব প্রশ্নের উত্তর ঠিক কেমন ছিল তা বলবে রিপাবলিকের দর্শক। চোখে চোখ রেখে কথা হবে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।